মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে প্রিয়া সাহা নামের এক নারীর নালিশে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশ বিষয়ে এ ধরনের বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট বলে তার বিচার চাইছেন নেটিজেনরা। তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, কে এই প্রিয়া সাহা? জানা গেছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক এই প্রিয়া সাহা। এছাড়াও তিনি বেসরকারি সংস্থা এনজিও সারিয়ের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বে আছেন। ফিরোজপুর জেলার চরবাণীর মাটিবাঙ্গা নাজিরপুরের মেয়ে প্রিয়া সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে পড়াশোনা করেছেন। সে সময় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত বছর তাকে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সারি এনজিও সংস্থার মাধ্যমে প্রিয়া নিজ এলাকার দলিত সম্প্রদায়কে নিয়ে কাজ করেন। তার স্বামী মলয় সাহা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার দুই মেয়ে বসবাস করছেন। কিছুদিন পূর্বে সেখানে যান প্রিয়া সাহা। গত 16 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয়ে প্রিয়া সাহা উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে 3 কোটি 70 লাখ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নিকোষ রয়েছে, দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন, আমরা আমাদের দেশে থাকতে চাই। এরপর তিনি বলেন, এখন সেখানে 1 কোটি 80 লাখ সংখ্যালঘু রয়েছে, আমরা আমাদের বাড়িঘর হারিয়েছি, তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং আমাদের ভূমি দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। এক পর্যায়ে প্রিয়া সাহার কথা শুনে ট্রাম্প নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই নারীর সঙ্গে হাত মিলান। এ সময় ট্রাম্প প্রশ্ন করেন, কারা জমি দখল করেছে বা কারা বাড়িঘর দখল করেছে? ট্রাম্পের প্রশ্নের উত্তরে প্রিয়া সাহা বলেন, তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়, সবসময়ই পায়। এদিকে তীব্র নিন্দা জানিয়ে দেশ বিদেশে বাংলাদেশিরা নানা মন্তব্য করছেন প্রিয়া সাহার এই বক্তব্যের প্রেক্ষিতে। ইতিমধ্যে ট্রাম্পের কাছে বাংলাদেশের বিপক্ষে প্রিয়া সাহার নালিশকে চক্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেন এই ধরনের অসত্য বক্তব্য তিনি প্রদান করলেন এটাও আমাদের জানা নেই। তিনি আসলে নিশ্চয়ই আমরা জিজ্ঞাসা করব যে কোথায় ঘটনাটি ঘটেছে, কে কার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার আমরা সঠিক তদন্ত করি নাই কিংবা করেছি সেগুলি আমরা অবশ্যই দেখব। আর আমার কাছে মনে হয় এই ধরনের অসত্য খবর দেওয়ার পিছনে নিশ্চয়ই তারও একটা কারণ থাকতে পারে, তার একটা উদ্দেশ্য থাকতে পারে, সেই উদ্দেশ্যটা কি সেটাও আমাদের দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি একটি নিন্দনীয় অপরাধী শুধু নয়, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাদ সাম্প্রদায়িক গোষ্ঠীকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের কোনো বিবেকবান দেশপ্রেমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া সাহার বক্তব্যের সাথে কোনোভাবেই একমত হবেন না। এদিকে 19 জুলাই ব্যারিস্টার সাইদ সাইদুল হক সুমন তার এক ফেসবুক লাইভে বলেন, প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহের সামিল। রবিবারে কোর্ট খোলার সাথে সাথে উনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার উনার বিরুদ্ধে মামলা করব। প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, প্রিয়া সাহা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা, বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন তিনি, এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত তাদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্য নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রিয়া সাহা হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের যে অভিযোগ করেছেন তা একান্তই তার নিজস্ব বক্তব্য, সংগঠনের নয়। Next News, C+ TV, চট্টগ্রাম।